2024 সালের এসএসসি পরীক্ষা কোনগুলো স্থগিত এবং তোমার পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয় নিয়ে কথা বলবো। এই টপিকটি অনেকের ভালো লাগবে না, যারা এই বিষয়গুলো অলরেডি জানো তারা ভিডিওটি স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট যারা না জানো, অনেকে আমাদেরকে কোশ্চেন করতেছে ভাই আমার পরীক্ষা কবে থেকে শুরু, আমি বুঝতেছি না। তা আমি এখানে তোমাদেরকে রুটিন দেখিয়ে কথাগুলো বলবো, কিন্তু এক্স্যাক্টলি রুটিন না, আমি এখানে লিস্ট করেছি, তালিকা করেছি। সেই তালিকার মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিব যে এক্স্যাক্টলি তোমাদের পরীক্ষাটা কবে শুরু হবে, কবে তোমরা পরীক্ষা দিবা। মূলত আমরা বিভিন্ন গণমাধ্যম, বিভিন্ন জায়গা এবং আমিও অনেকগুলো ভিডিও করেছি যেখানে আমরা বলেছি ওই দিনে পরীক্ষা স্থগিত, আবার এই দিনে পরীক্ষা স্থগিত না, আবার তিন চারটা পরীক্ষা স্থগিত, মানে বেশ কয়েকবার পরীক্ষা স্থগিত করেছি শিক্ষা মন্ত্রণালয়ে, যার কারণে আমাদেরকেও তথ্যগুলো দিতে হয়েছে। কিন্তু কোনো গুছানো তথ্য নেই যে এখন পর্যন্ত এই এই পরীক্ষাগুলো স্থগিত, আবার এখন থেকে এই এই পরীক্ষা থেকে পরীক্ষাটা শুরু হবে, এটা আমাদেরকে এখন পর্যন্ত তোমাদেরকে বলা হয়নি। তো চেষ্টা করছি এই ভিডিওতে তোমাদের সেই বিষয়গুলো এক্সপ্লেন করা, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে তোমরা দেখো। আর একটা কথা বলে রাখছি, শোনো, এখানে অনেক সময় দেখা যায় আমি আমার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি আমার জায়গা থেকে, অনেকে বিষয়গুলো জানো যারা মানে অনলাইনে নিয়মিত ঘোরাফেরা করো, তোমরা অনেক ইনফরমেশন জানো, সেক্ষেত্রে তোমরা আমার ভিডিও না দেখলেও হয়। বাট যার অনেক তোমাদের বন্ধুবান্ধব আছে যারা কিনা অনলাইনে ঘোরাঘুরি কম করে, ওরা একটা ভিডিওর মাধ্যমে ইনফরমেশনগুলো নেয়, তো সেক্ষেত্রে ওদেরকে তোমরা ডিমোটিভেট করো না। কমেন্ট অনেকে দেখে কমেন্ট করবে এক টপিকে কতগুলো ভিডিও, দেখো ওই ভিডিওটা হাজার হাজার মানুষ দেখতেছে এবং পুরো ভিডিওটা দেখে, কারণ ওদের ওই জিনিসগুলো ইম্পর্টেন্ট। কারণ অনেকেও ফেসবুক, ইউটিউবে ফেসবুক বেশি সময় দেয় না বা বিভিন্ন জায়গায় সময় দেয় না, একটা ভিডিওর মাধ্যমে ওরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে। তো আমরা সেই জায়গায় দিই, যাদের দরকার তারাই দেখো, যাদের দরকার নেই তারা দেখো না। এই ব্যাপারটা সিম্পল, এখানে জোর করে কোনো কিছুই না। বাট এই দেখো যে আজকে যে ইনফরমেশন নিয়ে ভিডিও করছি, অনেক শিক্ষার্থী আমি জানি যে তোমরা যারা পড়াশোনা করো, গ্রুপ ওয়াইজ কথাবার্তা বলো, তোমরা এগুলো জানো যে কোথায় কী পরীক্ষা স্থগিত হয়েছে, তোমার পরীক্ষা কবে থেকে শুরু। কিন্তু অনেকে এখনও কনফিউজ, তারা আমাকে মেসেজ করেছে ভাই আমাদের কি পরীক্ষা হবে, এক তারিখে পরিণতি পরীক্ষা হবে কি না, এবং ওরা আমি কী বলবো বলো। আমি তো বলে দিচ্ছি যে পরীক্ষা হবে না, কিন্তু তারপর ওরা কিন্তু অনেক সময় অনেক মেসেজ করতেছে। তো চলো আমরা তোমাদেরকে একটা একটা করে বিষয় এক্সপ্লেন করি। তো এখানে তোমাদের পরীক্ষা স্থগিত নিয়ে আমি আমাদের shobhanistudy.com একটা আর্টিকেল লিখেছি, চাইলে তোমরা সেই আর্টিকেল পড়ে আমি তোমাদেরকে শোনাচ্ছি। shobhanistudy.com-এ এসএসসি যে তোমাদের যে ক্যাটাগরি আছে সেখানে আসলে তোমরা এটা দেখতে পারবা, এই যে এসএসসি এক্সাম এই ক্যাটাগরিতে আসলে তোমরা এই আর্টিকেলটা পেয়ে যাবা, যে সকল এসএসসি পরীক্ষা স্থগিত হয়েছে তোমরা গুগলে সার্চ করে এখানে চলে আসতে পারো। এখানে আমি বলি সিলেট বোর্ডের যে পরীক্ষাগুলো এখন পর্যন্ত স্থগিত হয়েছে সেটা হচ্ছে বাংলা প্রথম, বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম, ইংরেজি দ্বিতীয়। এটা রুটিন অলরেডি দিয়েছে সিলেট বোর্ডের শিক্ষার্থীরা, এটা অনেক শুরুতে স্থগিত করেছিল বন্যার কারণে, সো এটা সিলেট বোর্ডের আলাদা একটা ব্যাপার। এখন আসি সকল বোর্ড, সকল বোর্ডের মধ্যে কিন্তু সিলেট বোর্ডে রয়েছে। এই যে সকল বোর্ডে পরীক্ষা স্থগিত, এই ঘটনাটা ঘটেছে কিন্তু তোমার কোটা সংস্কার আন্দোলনের পর থেকে, যেখানে ব্যবসা বিভাগের এখন পর্যন্ত স্থগিত হয়েছে উৎপাদন ব্যবস্থাপনা প্রথম দ্বিতীয়, আর ব্যবসা সংগঠন প্রথম দ্বিতীয়, আর হচ্ছে কৃষি শিক্ষা প্রথম, এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে ব্যবসা বিভাগে। কেমন? তো কৃষি শিক্ষা প্রথম পত্র হিসেবে যদি আমরা কথা বলি, এখন পর্যন্ত টোটাল এক তারিখের, এই যে কৃষি শিক্ষা প্রথম পত্র এক তারিখ বৃহস্পতিবার পর্যন্ত পরীক্ষা স্থগিত হয়েছে। আর এখানে বিজ্ঞান বিভাগ নিয়ে যদি কথা বলি, বিজ্ঞান বিভাগে রসায়ন ফার্স্ট সেকেন্ড, বায়োলজি ফার্স্ট সেকেন্ড এবং পরিসংখ্যান, যদি আমরা কথা বলি বায়োলজি সেকেন্ড পেপার, এই যে বায়োলজি সেকেন্ড পেপার 31 তারিখ, আর হচ্ছে তোমার পরিসংখ্যান 1 তারিখ, এই যে পরিসংখ্যান পর্যন্ত তোমাদের পরীক্ষা স্থগিত হয়েছে। যাদের পরিসংখ্যান আছে তোমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্র থেকে পরীক্ষা দিবা, পরিসংখ্যান দ্বিতীয় পত্র থেকে পরীক্ষা দিবা, যাদের পরিসংখ্যান নেই তোমরা পরীক্ষা দিবা মূলত এখানে উচ্চদগণিত থেকে, সেই ব্যাপারটা আমি এক্সপ্লেন করছি, দাঁড়া ওয়েট করো। এখানে মূল কথা হচ্ছে রসায়ন এবং জীববিজ্ঞান এবং পরিসংখ্যানের প্রথম পত্র পরীক্ষায় হবে না স্থগিত। এটা মানবিক বিভাগ সবচেয়ে বেশি কনফিউজিং, এই স্টুডেন্টরা আমাদেরকে বেশি প্রশ্ন করে যে মানবিক বিভাগে কেমন পরীক্ষাগুলো স্থগিত। এখন পর্যন্ত ভূগোল দ্বিতীয়, ইসলামী ইতিহাস সংস্কৃতি প্রথম, ইতিহাস প্রথম, ইসলামী ইতিহাস সংস্কৃতি দ্বিতীয়, অর্থনীতি প্রথম পত্র, ইতিহাস দ্বিতীয় পত্র, অর্থনীতি দ্বিতীয় পত্র, এই পরীক্ষাগুলো স্থগিত হয়েছে। তার সাথে পরিণতি শোষণ পরীক্ষা হবে না, পরিণতি দ্বিতীয় শোষণ দ্বিতীয় পত্র হবে না, মনোবিজ্ঞান প্রথম পত্র, কৃষি শিক্ষা প্রথম পত্র, মৃত্তিকা বিজ্ঞান প্রথম পত্র, এই পরীক্ষাগুলো হবে না। এই পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, এরপর থেকে পরীক্ষা শুরু হবে। তাহলে আসি আমার সামনে, এখানে আমি লিখে রেখেছি সামনে পরীক্ষা শুরু হবে যে বিষয়ের মাধ্যমে, তা হলো আগামী 4 আগস্ট মূলত তোমাদের মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, কৃষি শিক্ষা দ্বিতীয় পত্র, মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয় পত্রের মাধ্যমে পরীক্ষা শুরু হবে। তো অনেকের মনোবিজ্ঞান আছে তারা মনোবিজ্ঞান থেকে পরীক্ষা দিবে, অনেকের কৃষি আছে, অনেকের মৃত্তিবিজ্ঞান আছে, যার যেটা আছে সেই 4 তারিখে প্রিপারেশন নাও। তোমার যদি কৃষি শিক্ষা থাকে তাহলে তুমি কৃষির উপর প্রিপারেশন নাও, তুমি যদি ব্যবসা বিভাগের স্টুডেন্ট হও তো অনেকেরই কৃষি আছে, কৃষির উপর প্রিপারেশন নাও। সো আর যারা হচ্ছে গিয়ে যে 5 তারিখে যে কথাটা বলছিলাম,
মূলত এখানে উচ্চতরগণিত প্রথম পত্র এবং ইসলাম ইতিহাস সঙ্গে ইসলাম শিক্ষা প্রথম পত্রের মাধ্যমে 5 তারিখে পরীক্ষা হবে। তো সায়েন্সের শিক্ষার্থীরা সরাসরি উচ্চতরগণিত উপর প্রিপারেশন নাও, আবার অনেকের ইসলাম শিক্ষা আছে তার ইসলাম শিক্ষার উপর প্রিপারেশন নাও। নর্মালি তোমার এখানে বেশিরভাগ স্টুডেন্টের কী শিক্ষার মাধ্যমে শুরু, আবার অনেকে বা ইসলাম শিক্ষার মাধ্যমে শুরু, অনেকে মনোবিজ্ঞানের মাধ্যমে শুরু, যেটার মাধ্যমে শুরু সেটার মাধ্যমে প্রিপারেশন নিবা। এখন কমার্সের শিক্ষার্থীরা বলতে পারবে আমার এগুলো কোনো কিছুই নাই, তাহলে তোমার পরীক্ষা শুরু হবে 8 তারিখে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমার মাধ্যমে। যে দেখতে পাচ্ছ ফিনান্স ব্যাঙ্কিং বিমা, অনেকে সমাজকর্ম সমাজবিজ্ঞান রয়েছে, সো এর মাধ্যমে শুরু হবে আপাতত আপডেট অনুযায়ী, কারণ এই পরীক্ষাটা স্থগিত হইতে পারে। এখানে দেখা গেল যে স্কুল কলেজ খোলার পরিবেশ নাই, তখন তারা 4 তারিখের পরীক্ষা 5 তারিখের পরীক্ষা স্থগিত করতে পারে, সেটা এখনই আমরা তোমাদেরকে বলতে পারবো না যে এখন স্থগিত করেছে। তো ভিডিওটি বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিই, এবং তোমাদের এই আর্টিকেলটা দেখতে চাও তোমরা শুভনস্থিতি এসে এই আর্টিকেলটা দেখে যাও, তাহলে তোমরা আরও ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবা। আর নতুন কোনো পরীক্ষা স্থগিত করলে সেটা আমরা এই আর্টিকেলে অ্যাটাচ করে দিব, যাতে করে তোমরা সেই বিষয়ের মাধ্যমে বিষয়গুলো জানতে পারো। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। ততদিন তোমরা সকলে সুস্থ থাকো অ্যান্ড ভালো থাকবা, দোয়া করে মানসিকভাবে ঠিক থাকো তোমরা সবাই, পরীক্ষা দিতে হবে কিছু করার নাই, সেভাবে প্রিপারেশন নিয়ে রাখো। আল্লাহ হাফেজ।